प्राप्त ना होए एकोन अपनी आमार्स कछे सही कथा बोलना करूं कि भावे नरक जंत्रणा थेके मुक्ति लाभ करा जाए। पवित्र कथा पवित्र जीवनी आपके शोनाते चाहिए। भक्ति पथी हे जगते सर्वोत्कृष्ट की पथ भक्ति पथी हे जगते सर्वोत्कृष्ट क्यों जदि श्री भगवान पाद पद्म ताहार चित्त के एक बार स्थापन करते सकल पाप बा प्रायश्चित हो जाए जम किंबा पास पास हस्त जमदूतगण তার তাকে আকর্ষণ করতে পারে না তাকে স্পর্শ করতে পারে না। এই বিষয়ে আমি একটি প্রাচীন ইতিহাস কথা আপনার কাছে কীর্তন করব। কান্নকুব্জ দেশে অজামিল নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি কুমার অবস্থায় গুরুগৃহে ছিলেন, গুরুকুলে ছিলেন। পরবর্তী সময়ে তার যখন বিবাহ হয় সংসার যাত্রা করছেন এমন সময় তিনি তার বিবাহ বার্ষিকীর দিন তিনি ভগবানের জন্য পুষ্প চয়ন করে করতে গিয়েছেন। তিনি যখন সেই পুষ্প চয়ন করতে গেছেন পুষ্প চয়ন করতে গিয়ে তিনি পুষ্প চয়ন করে এসে আসছেন রাস্তার মধ্যে এক দাসী শূদ্রাণীর সঙ্গে তার দেখা, যিনি ছিলেন পতিতা। সেই পতিতার ভ্রু কটাক্ষে তার মন চলে যায়, এই মনোময় দেহেতেই তো কাম উৎপন্ন হন, কামের সঞ্চার হয়, কাম শরে পীড়িত হয়ে তার লক্ষ্মী সম তার পত্নীকে ভুলে গিয়ে সেই অজামি সেই পতিতাকে পত্নী রূপে গ্রহণ করে তার সঙ্গে বসবাস করতে করতে এমনকি সুরা পান করে সুরা বিক্রি করে এমনকি চুরি ডাকাতি রাহাজানি করে সেই পতিতার মনকে ভরিয়ে পতিতার গর্ভে 10টি সন্তান উৎপাদন করলেন। 9টি সন্তান উৎপন্ন হয়েছে, 10টি সন্তান উৎপন্ন হবে তার পত্নী গর্ভবতী। এমন সময় পুরাণে আছে সেই অজামিলের গৃহে একজন, সেখানে কোন সাধু মহাত্মারা আসতেন না, একদিন এক মুনি এসেছেন, এক সাধু মহাত্মা সেখানে এসেছেন। তার উদ্দেশ্য ছিল একটা, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল তিনি নারদ মুনির কাছে বর প্রাপ্ত হয়েছিলেন যে তার মৃত্যু হচ্ছে না, তার যে কষ্ট আছে তার শরীরে অনেক লোম আছে, একটা একটা করে লোম
পড়বে একটা একটা করে কল্প যাবে, একটা কল্পে একটা তার লোম এ হবে। তাই তিনি অত্যন্ত যন্ত্রণায়, অতীব যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছিলেন। এই জড়জগতে তিনি কষ্ট ভোগ করছিলেন। তখন সেই গৃহে সে প্রদার্পণ করেছেন সেই মুনিবর। মুনিবর প্রদান করা, হ্যাঁ, প্রদার্পণ করার পর মুনিবরকে বলছেন, সেই পতিতা হাসতে হাসতে বলছেন, তুমি কেন এখানে এসেছ, কি চাও, মদের ভাণ্ড চাও, কি চাও তুমি? নানান রকম কুকথা বলছেন। কুকথা বলার পর সেই মুনিবর বললেন, আমি কিছু চাই না, তোমার কাচিত অন্ন চাই। তার মানে নারদ মুনি বলেছেন যে তুমি যদি সেই কোন ব্রাহ্মণের পত্নী শূদ্র, সে যদি অন্ন রান্না করে তোমাকে দেয়, তাহলে তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবে। সেই মুনিবর তখন সেইখানে এসে সেই অন্ন চাইছেন, পাচিত দ্রব্য চাইছেন। তখন তিনি বললেন যে আমার ঘরে পান্তা অন্ন আছে, পান্তা ভাত আছে, তুমি খাবে? ঋষিকে জিজ্ঞাসা করছে তুমি কে? বলে ঠিক আছে, তুমি নিজে হাতে তাই দাও, এক গ্লাস খেলে নিন। এটা পুরাণে আছে, শ্রীমদ ভাগবতে এত বর্ণনা নেই। তারপর কি হলো, সেই পত্নী অজামিলের পত্নী বললেন, হ্যাঁ, যে আমি গর্ভবতী। আচ্ছা সাধু সাধু বাবা, তুমি বলো তো আমার ছেলে হবে না মেয়ে হবে? তিনি বললেন, তোমার পুত্র হবে। আচ্ছা পুত্র হলে কি নাম রাখবো? সাধুগণ কি করেন? সাধুগণ মনুষ্য, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর ফল উপকার। বললেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার যদি এই পুত্রটি হবে, পুত্রটির নাম রাখবে নারায়ণ। কি নাম? নারায়ণ নাম রাখবে। নারায়ণ নাম রাখলেন, আর নারায়ণ, তারপর পুত্র হলো নারায়ণ নাম রাখলো। আর নারায়ণ নাম রাখার পর কি হলো? নারায়ণ নাম রাখলো অজামিলের যখন 88 বছর বয়স, সেই 88 বছর বয়সে তিনি অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পর যমরাজ এলেন, যমদূতেরা এলেন। যমদূতেরা কি জন্য আসেন? তারা তাদের মুখগুলো কিরকম বাঁকা, দেখতে কালো ভয়ঙ্কর, চোখগুলো বড় বড় লাল লাল। তারা এসেছে, চারজন এসেছে, এসে বলছে তোমার ওই যে সূক্ষ্ম দেহ আছে আমাদের, সেই সূক্ষ্ম দেহটাকে নিয়ে যাবে। বলে তোমাকে নিতে এসেছি, ভয়ে একেবারে অজামিল খুব কাঁদছে। আর কাঁদতে কাঁদতে আমরা কি করি, আমরা যখন এ হই তখন তো অনেকের নাম করি না, তাই নারায়ণ নারায়ণ তুমি এসো, আমাকে দেখো, আমার বিপদ তুমি রক্ষা করো। ভগবানকে ভেবে ডাকেন নাই, তিনি তার পুত্র নারায়ণকে ডেকেছে। আর নারায়ণকে ডেকে ডাকার পরে সেই ভগবান নারায়ণ শ্রী বিষ্ণু শ্রী হরি তিনি সাক্ষাৎ সেখানে লক্ষ্মী দেবীর সাথে বিহার করছিলেন, তিনি সাক্ষাৎ চলে এলেন। তিনি সাক্ষাৎ বিষ্ণুদূতদের পাঠালেন, যাও আমার ভক্তের বিপদ হয়েছে, তাড়াতাড়ি যাও। ভালো করে শুনতে হবে, ভগবান কত দয়াময়। আমি গতকাল বলেছিলাম না, ভগবানের জন্য যদি আমরা একটা পা দিই, একটা স্টেপ দিই বাড়াই, ভগবান আমাদের দিকে দশটা স্টেপ বাড়িয়ে দেবেন। তাই তো তিনি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তাই তো তিনি পরম পুরুষোত্তম ভগবান। নাহলে তিনি কেমন করে পরম পুরুষোত্তম ভগবান হবেন? ভক্তের বাঞ্ছাই যদি তিনি না জানতে পারলেন, ভক্তের কষ্টই যদি তিনি না জানতে পারলেন, তিনি কি করে পরম পুরুষোত্তম হবেন?
সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতদের পাঠালেন। বিষ্ণুদূতরা এলেন। বিষ্ণুদূতরা এসে সেই যমদূতদের বাধা দিলেন, দাঁড়াও, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। বলছি কে তোমরা? আমরা হলাম স্বয়ং ভগবানের দূত। তাই এসেছি, তাদের সঙ্গে যুদ্ধ হলো, যমদূত বিষ্ণুদূত যুদ্ধ হলো। বিষ্ণুদূত যমদূত যুদ্ধ হয়ে যাওয়ার পর বিষ্ণুদূতরা জয়ী হলেন, যমদূতরা হেরে পালিয়ে গেল। তারা গিয়ে বললেন যমরাজকে, হে প্রভু, আচ্ছা আমি জানি আপনি ঈশ্বর, আর কে ঈশ্বর আছে? তারা এসে আমাদের সঙ্গে যুদ্ধ করে, তাদের রূপ হচ্ছে শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ। সেই রূপে এসে তারা এইভাবে আমাদেরকে, আমাদের সঙ্গে যুদ্ধ করলেন, গদা যুদ্ধ করে আমাদেরকে পরাস্ত করে সে জয়ী হয়ে গেল। অজামিল তারপর বুঝতে পারলেন সেই বিষ্ণুদূতের দর্শন করে তিনি তখন সুন্দর সুস্থ হলেন। সুস্থ হয়ে তিনি চলে গেলেন কোথায়? তিনি আর সংসারে থাকলেন না, তিনি চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বার হচ্ছে যত পাপীদের থাকার স্থান, যত পাপ করবে হরিদ্বারে গঙ্গার তীরে মাধবের সেবা করলে সেই পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে। সেই হরিদ্বারে গিয়ে অজামিল শ্রী গঙ্গার তীরে এক মাধব মন্দিরে শ্রী রাধা মাধবের সেবা করতে থাকলেন। আর নিরবধি নিরন্তর অহর্নিশি সেই ভগবানের নাম করতে থাকলেন। ভগবানের নাম করতে 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 একদিন তার সময় হলো, বিষ্ণুদূতেরা সাক্ষাৎ বিমান এনে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। যে কীর্তনে আছে না, নামা ভাষে অজামিল বৈকুণ্ঠেতে গেল রে। তাই সেই বৈকুণ্ঠে গমন করলেন কে? না, স্বয়ং অজামিল। তাই আপনারা সকলেই যদি সেই কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নাম করলে অবশ্যই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। কৃষ্ণ নামটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare 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 Hare